আগামী নির্বাচনের আগে সরকার বিরোধী দলগুলোর আন্দোলন আরো কঠোর হতে পারে এমন শঙ্কা করছে আইন শৃঙ্খলা বাহিনী। এমন পরিস্থিতিতে দেখা দিয়েছে পুলিশের যানবাহন ও নিরাপত্তা সরঞ্জাম সংকট। তাই নির্বাচনের আগে ও পরের পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে 500 কোটি টাকা অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছে পুলিশ। জানা গেছে পুলিশের যানবাহন ও দাঙ্গা দমনের সরঞ্জাম চাহিদার তুলনায় অনেক কম। গত বছরই 1,226 কোটি টাকা বরাদ্দ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিল পুলিশ সদর দপ্তর। অর্থ বরাদ্দের জন্য চিঠি চালাচালি হওয়ার পরও বিষয়টি সুরাহা না হওয়ায় আবারও চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে অনুরোধ করা হয় নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও পরের পরিস্থিতি সামাল দিতে বিপুল নিরাপত্তা সরঞ্জামাদি কিনতে হবে। এজন্য অন্তত 500 কোটি টাকা বরাদ্দ দিতে হবে। এ সংক্রান্ত প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় প্রস্তাবটি যাচাই বাছাই করছে। কত বরাদ্দ দেওয়া হবে সে বিষয়ে চলতি মাসে সিদ্ধান্ত আসতে পারে। 2018 সালের জাতীয় নির্বাচনের আগেও পুলিশের জন্য আলাদা অর্থ বরাদ্দ হয়েছিল। ওই সময় বরাদ্দ ছিল 272 কোটি টাকা। বরাদ্দ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, মাস তিনেক আগে নির্বাচনের খরচের জন্য একটি বাজেট চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। সরকার বিরোধীরা বড় ধরনের নাশকতাও চালাতে পারে বলে তথ্য রয়েছে পুলিশের কাছে। এমন পরিস্থিতিতে দাঙ্গা দমন সামগ্রী ও অপারেশনাল সামগ্রী সংযুক্ত না হলে জনগণের যানমালের নিরাপত্তা দেওয়া কঠিন হবে, কারণ পুলিশের যানবাহনের সংখ্যা তুলনামূলক কম। এছাড়া গুলি, রাবার বুলেট, টিয়ার সেল সহ অন্যান্য সরঞ্জাম আরও লাগবে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গণমাধ্যমকে জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে উঠে পড়ে লেগেছে সরকার বিরোধীরা। বিএনপি আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করছে, আর এসব মোকাবিলা করতে পুলিশকে আরো শক্তিশালী করা হচ্ছে। যানবাহন সহ নিরাপত্তা সরঞ্জামাদি কেনার পরিকল্পনা আছে বলে জানান মন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, পুলিশের যানবাহন সহ নিরাপত্তা সরঞ্জামাদি কেনা জরুরি। শিগগিরই বিষয়টি সুরাহা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তামজিদ মির্জা, কালবেলা।